আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল পর্বটি হবে আমার ডুয়েল অ্যাপ সম্পর্কে, অর্থাৎ একটি ফোনে আপনি একটি অ্যাপস দুইবার ব্যবহার করতে পারবেন একই সময়ে। সেটি কিভাবে করে? দুইটি মেসেঞ্জার, দুইটি ইমো অথবা দুইটি ফেসবুক, যেই কোনো সোশ্যাল বা যেই কোনো ধরনের অ্যাপস কিভাবে ব্যবহার করে সেটি সম্পর্কে আজকের টিউটোরিয়ালটি। এমন সব প্রয়োজনীয় ভিডিও পেতে সম্পূর্ণ ফ্রিতেই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিও পাবেন সবার আগেই। এবার আসি মূল প্রসঙ্গে। অনেকেই দেখা যায়, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন বা বিভিন্ন মাল্টি ন্যাশনাল অথবা বিভিন্ন যে কোনো কারণে হোক, যারা দুইটি ইমো ইউজ করতে হয়, যে ব্যবসায়িক পারপাজে আমি দেখছি অনেকেই দুইটি নাম্বারকেই ইমো, হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো কারণে ইউজ করতে চাচ্ছে বা একটি অ্যাপস ডাবল ইউজ করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে এটি খুবই দারুণ কার্যকরী। বর্তমানে শুধু শাওমি আমার জানা মতে এই ফিচারটি ওপেন করেছে, অর্থাৎ শাওমি যারা ইউজ করছেন তারা এই ফিচারটি খুব সহজেই ইউজ করতে পারবেন। দেন পরবর্তী প্রক্রিয়াগুলো আপনারা দেখুন। এবার আপনার শাওমি ফোনটি ওপেন করুন। ওপেন করার পরে আপনার ফোনের যে সেটিংস অপশনটি আছে সেটি আপনি খুঁজে বের করুন। সেটিংস অপশনে ফার্স্টে ঢুকুন। সেটিংস অপশন থেকে চাইনিজ ভার্সন অথবা গ্লোবাল ভার্সন পেতে অপশনগুলো একটু আগে পরে থাকতে পারে। নিচের দিকে গেলে দেখবেন যে ডুয়েল অ্যাপস নামক একটি অপশন আছে, ডুয়েল অ্যাপস অপশন আছে। তো এই যে ডুয়েল অ্যাপস অপশনটি, এখানে ক্লিক করুন। খুবই সহজ, আপনারা এটা কোনো ঝামেলা ছাড়া ইউজ করতে পারবেন। তো এখানে দেখবেন যে রিকমেন্ডেড ডুয়েল অ্যাপস, এই অ্যাপসগুলো আপনি ডুয়েল হিসাবে ইউজ করতে পারবেন। এখানে মাত্র 8-9টি দেখাচ্ছে, এই যে নিচে আরও অনেকগুলো অ্যাপস আছে, অর্থাৎ এগুলো সবগুলো আপনি ডাবল অ্যাপস, ডুয়েল মানে দুইটা ইউজ করতে পারবেন। সবগুলো তো আর ইউজ করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই জন্য আপনি করবেন কি, এখানে আবার রিকমেন্ডেড দিয়েছে ফেসবুক মেসেঞ্জার। তো ফেসবুক যদি আমি অন করে দিই, দেখুন এখানে তৈরি হচ্ছে, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ক্রিয়েট হচ্ছে। আমাকে এটা টার্ন অন করে দিতে হবে। তো ফোনের যেখানে স্পেস, ফাঁকা স্পেস আছে, সেখানে দেখবেন যে আপনার আরেকটি ফেসবুক তৈরি হয়ে গিয়েছে। এই যে এখানে একটি ফেসবুক, এই যে আমি আগে ফেসবুকটি সরিয়ে রেখেছিলাম আগের পেজে, এই যে দেখুন একটি ফেসবুক এবং দেন উপরেরটি ডুয়েল অ্যাপস হিসাবে ফেসবুক তৈরি হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা জিমেইল, যেই কোনো অ্যাপস আপনি ডাবলভাবে ইউজ করতে পারেন। এটি ইউজ করলে হয় কি, ফোনের একটু চার্জ বেশি খরচ হয়, বাট অনেকের প্রয়োজন হয়। যেমন হোয়াটসঅ্যাপে আপনি একটি নাম্বার দিয়ে ওপেন করলে আরেকটি নাম্বার ওপেন করতে পারছেন না, ইমোতে অথবা মেসেঞ্জারে অথবা আপনার ফেসবুক দুইটা অ্যাকাউন্ট ইউজ করার দরকার পড়লে আপনি এগুলো এভাবে ইউজ করতে পারেন। এগুলো খুবই একেবারেই খুবই একটা দারুণ অপশন, খুবই সহজ একটি অপশন, আপনারা নিমেষেই ইউজ করতে পারবেন এবং কোনো সমস্যা হয় না, কোনো রকম অ্যাকাউন্টের কোনো রকম ঝামেলা হয় না, কারণ এটি অফিসিয়াল পদ্ধতি। এখানে আপনার কোনো রকম আপনার সিকিউরিটির কোনো রকম হুমকি নেই, যে আপনার সিকিউরিটি পারপাজের, বিকজ এটা শাওমি নিজস্ব একটি সার্ভিস। আশা করি ভালো লাগবে, যদি এখান থেকে কিছু শিখে থাকেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।